বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব দখল করে নিল রিস্ক দল রানার্স নিউজ ভ্যানগার্ড স্বামী বিবেকানন্দ ময়দানে শনিবার বেশ উৎসাহের সঙ্গে এই টুর্নামেন্টটি সম্পন্ন করল স্যান্ডন মোট ১১টি দল অংশগ্রহণ করল এবারকার আসরে টুর্নামেন্টে রাজ্যের তিনজন বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিককে সম্বর্ধনাও প্রদান করা হলো বুদ্ধগুপ্ত স্মৃতি ক্রিকেট এবার দ্বাদশতম অধ্যায়ের সমাপ্তি ঘটল আয়োজক স্যান্ডন পরিবার বরাবরের মতো এবারেও স্বামী বিবেকানন্দ ময়দানে শনিবার এই টুর্নামেন্টটি দারুণভাবে উপভোগ করলেন সাংবাদিক চিত্র সাংবাদিকরা প্রয়াত বুদ্ধগুপ্ত রাজ্যের একজন প্রথিতযশা চিত্র সাংবাদিক ছিলেন ওনার স্মৃতিকে রাজ্যের সংবাদ জগতে বাঁচিয়ে রাখতে প্রতি বছর এই টুর্নামেন্টটির আয়োজন করে থাকে স্যান্ডন পরিবার এবারও তার ব্যতিক্রম হলো না মোট ১১টি দল অংশগ্রহণ করে এবারকার আসরে ব্যাট বলের এই জমজমাট লড়াইয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে রিস্ক টিম অপরদিকে রানার্স আপের সম্মান অর্জন করে নিউজ ভ্যানগার্ড ফাইনাল ম্যাচের পূর্বে প্রতিটি ম্যাচে বেশ জমজমাট হয় এই টুর্নামেন্টে ফাইনালে বাজিমাত করে দিল রিস্ক দল দুর্ভাগ্য নিউজ ভ্যানগার্ডের তীরে এসে শিরোপা অর্জন করতে ব্যর্থ হলো নিউজ ভ্যানগার্ড তবে দলের প্রত্যেক ক্রিকেটারই তার সেরাটা দেবার চেষ্টা করে আখেরে তার হয়ে ওঠেনি সুবাদে জয়লাভ করে এবারে বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেটের ট্রফি ঘরে তুলে নিল রিস্ক দল এদিকে ম্যাচ শুরু হবার পূর্বে বরাবরের মতো এবারও রাজ্যের তিনজন ক্রীড়া সাংবাদিককে সম্বর্ধনা প্রদান করা হলো আয়োজকদের তরফে তিনজন ক্রীড়া সাংবাদিক হলেন মণিময় রায় দেবব্রত চক্রবর্তী এবং অরিন্দম চক্রবর্তী তাদের উত্তরীয় এবং মানপত্র দিয়ে অভিবাদন জানানো হলো আয়োজকদের তরফে ফাইনাল ম্যাচের পরই মাঠে সম্পন্ন হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আসরের সেরা ব্যাটসম্যান হলেন নিউজ ভ্যানগার্ডের মেঘধন দেব সেরা ফিল্ডার তাপস দেব সেরা বোলার বিশ্বজিৎ দেবনাথ ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার হলেন রিস্ক দলের সুব্রত দেবনাথ আয়োজকদের তরফে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে একটি করে মেডেল দেওয়া হলো একে একে অতিথিরা এই মেডেলগুলো তুলে দিলেন ক্রিকেটারদের ফাইনাল ম্যাচে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্যান্ডন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে আয়োজক আজকের পরিয়াদ পত্রিকার সম্পাদক সানিধ্যেব রায় সহ দুজন স্পন্সর এক কথায় দারুণভাবে এদিন উপভোগ করলেন প্রত্যেকেই ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড